জাতীয় পার্টির দুইজন প্রার্থী আজকে নির্বাচন বয়কট করেছে এবং তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে এই যে আওয়ামী সরকারের পালিত নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কাজ করছে, এই অভিযোগ তুলে তারা পরিষ্কারভাবে বলেছে যে এভাবে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই তরিকায়, এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে কোন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়, এই অভিযোগ তুলে তারা পরিষ্কারভাবে আজকে আওয়ামী লীগের এই যে একতরফা পাতানো দামি নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছেন, প্রত্যাখ্যান করেছেন। আমরা সেই দুইজন বীর যোদ্ধাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। শেষ সময়ে এসেও তাদের বোধোদয় জাগ্রত হয়েছে, শেষ সময়ে এসেও তারা বুঝতে সক্ষম হয়েছেন যে আসলে এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এদের অধীনে নির্বাচন যে সম্ভব হবে না সেটি তারা বুঝতে সক্ষম হয়েছেন। এই জন্যই তারা এই পাতানো নির্বাচন থেকে, এই একতরফা নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন, নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। জিএম কাদের আমরা আগেই বলেছিলাম, যেদিন এই জিএম কাদের এবং চন্নুরা নির্বাচনের ঘোষণা দিয়েছিল সেদিন জিএম কাদেরের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অসংখ্য তৃণমূলের নেতাকর্মী বিক্ষোভ করেছে, তারা প্রতিবাদ করেছে, তারা ওই সিদ্ধান্ত মানতে পারে নাই। সরকারের চাপে, জাতীয় পার্টির সর্বোচ্চ লেভেলে যে মুনাফেকগুলো রয়েছে, প্রতারকগুলো রয়েছে, বেইমানগুলো রয়েছে, এই বেইমানদের চাপে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। মুনাফেক বেইমান কারা তারা তো দেখতেই পাচ্ছেন, এই যে চুন্নু, আনিসুল হক মাহমুদ চৌধুরী, আপনার কাজী ফিরোজ রশিদ সহ এই যে বেইমান শ্রেণীটি রয়েছে, এই মুনাফেক বেইমানদের খপ্পরে পড়ে অনেকেই নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন, তারা এখন বুঝতে সক্ষম হচ্ছে। এই জন্য আজকে আমরা দেখেছি যে বরিশালের দুইজন প্রার্থী তারা নিজেদেরকে এই পাতানো দামি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে। আমরা তাদের স্যালুট জানাই, তারা এই সময়ে বীর যোদ্ধার ভূমিকা পালন করছেন এবং বীর যোদ্ধার ভূমিকায় তারা লিপ্ত হয়েছেন। তারা নব যুগের নতুন প্রজন্মের আগামীর মুক্তিযোদ্ধার খেতাব পাওয়ার যোগ্য এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে সেই খেতাব দেবে। আমরা আহ্বান জানাবো, এখনো সময় আছে, যারা এই পাতানো দামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা এখনো সময় আছে, নিজেদেরকে বের করে নিয়ে আসুন, প্রত্যাহার করে নিয়ে আসুন। ভবিষ্যতে ভালো থাকবেন, আপনাদের পরিবার পরিজন বংশধর এরাও দেশ এবং জাতির কাছে বেইমান হিসাবে ভূষিত হবে না, এখনো সময় আছে, এদেশের মানুষ আপনাদের ক্ষমা করে সাদরে গ্রহণ করবে। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা এই একতরফা পাতানো নির্বাচনে গিয়ে এমপি হব, মন্ত্রী হব, তাহলে আপনারা ভুলে যাবেন না, এখনো অনেক সময় বাকি। আমি এর আগেও বলেছিলাম অসংখ্যবার যে 7 তারিখ আসতে অনেক সময় এখনো বাকি আছে, এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটবে, অনেক কিছু, আপনারা শুধু দেখতে থাকেন, কত কিছু ঘটে শুধু দেখতে থাকেন। জাতীয় পার্টির দুইজন আজকে নিজেদেরকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে, দেখতে থাকেন কতজন নিজেদেরকে সরিয়ে ফেলে, এমনকি নৌকার প্রার্থীও নিজেদেরকে বের করে নিয়ে আসবে, মানে নিজেদেরকে প্রত্যাহার করবে, নৌকার প্রার্থী তারাও নির্বাচন বর্জন করবে, দেখতে থাকুন। আজকে 31, আরো 6 দিন আছে, এই 6 দিনে কত কিছু ঘটবে তার ইয়ত্তা নেই, হিসাব নেই, অনেক কিছু ঘটবে। তাই প্রিয় বন্ধুগণ, আমি একটা কথাই বলতে চাই,
জাতির সাথে প্রতারণা করে, বেইমানি করে, মুনাফিকি করে এত সহজে পার পাবেন না, এত সহজে পার পাওয়া সম্ভব নয়। ভোট কেন্দ্রে কেউ আসবে না, কিন্তু আনার জন্য নানা ফুষ্টি নষ্টি কি বলে আপনার ওই যে ফন্দি ফিসাদ পেতেছে, যারা ওই যে বিজিবি বিজিএফ আর কি কি যে রিলিফের চাল বা রিলিফ যারা পায় কার্ড পায়, এদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে তোমরা ভোট দিতে না গেলে তোমাদের নাম কেটে দেওয়া হবে, তোমরা রিলিফ পাবা না, বিজিএফ এর কার্ড তোমরা পাবা না। এই হচ্ছে তাদের অবস্থা, মানে এক প্রকারের মানুষকে জোর করে নির্বাচনের কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও যাবে না, কারণ মানুষ তো জানে বুঝতে পারছে যে এরকম একটি পাতানো, এরকম একটি একতরফা, এরকম একটি জঘন্য নির্বাচনে গিয়ে কোনো মানুষ তার মনুষ্যত্ব বিক্রি করবে বলে আমাদের মনে হয় না। আমি বারবার বলেছি, এখনো বলছি, 7 তারিখ আওয়ামী লীগ যে নির্বাচনের স্বপ্ন দেখছে এটি এত সহজে বাস্তবায়ন হবে না। দেখেন যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ওই যে বললাম স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, দুঃস্বপ্নে পরিণত হবে আওয়ামী লীগের। তাই আমাদের এত টেনশনের কোনো কারণ নেই, এত হতাশার কোনো কারণ নেই, যা হওয়ার তা নির্ধারিত হয়ে গেছে, কি হবে সেটা অলরেডি নির্ধারিত হয়ে গেছে, শুধু এখন ইমপ্লিমেন্ট বাকি, মানে ইমপ্লিমেন্টেশন যেটাকে বলে বাস্তবায়ন এখন চলবে, বাস্তবায়ন চতুর্মুখী ছাপ খেলা, অনেক কিছু আছে, অনেক কিছু ঘটবে। তো ভাইয়েরা এই কথাগুলো কেন বলছি, আজকে দেখেন এই যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রধান, তারা বারবার বলছেন, কাদের সেই বারবার বলছে যে লন্ডন থেকে নাকি বার্তা আসছে যে হেভিয়েট প্রার্থী যারা আওয়ামী লীগের নেতাদের মানে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, ইত্যাদি ইত্যাদি কথা। তা আমার প্রশ্ন, এই যে 15 বছর পুরো প্রশাসন, পুরো গোয়েন্দা সংস্থা, পুরো দেশটাকে দলীয়করণ করে ফেলেছেন, তো লন্ডন থেকে যদি আপনি আগেই জানেন, তিনি আজকেই বলেছেন, গতকালকেও বলেছিলেন, তো আপনি যদি বার্তা পেয়েই থাকেন তাহলে এখনই আপনি প্রোটেকশন নেন, অ্যাকশন নেন, কে করবে এই কাজ, কার মাধ্যমে হবে, সবই তো তাহলে আপনি জানেন, যেহেতু আপনি নিজেই বলেছেন যে লন্ডন থেকে বার্তা আসছে বা নির্দেশ দেওয়া হয়েছে, পরিকল্পনা এঁটেছে যে হেভিয়েট প্রার্থীদের মেরে ফেলা হবে, হত্যা করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি আগে জানলে আগেই অ্যাকশন নেন, সবই তো আপনার দখলে, পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা এভরিথিং এভরিবডি সব আপনাদের দখলে, তা আপনারা প্রোটেকশন নিচ্ছেন না কেন, কেন আপনারা এখনই অ্যাকশনে যাচ্ছেন না? তাহলে কি আপনারা নিজেরাও চাচ্ছেন যে এরকম কিছু একটা ঘটুক? আপনার এই বক্তব্যের মাধ্যমে যদি আপনারা এটা এখনই উন্মোচন না করেন জাতির সামনে, তাহলে আমরা ধরে নিব আপনারাই এটার সাথে জড়িত, আপনারা চাচ্ছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক। এর আগেও আমরা দেখেছি যখন ঢাকায় তেজগাঁয়ে একটি রেলে অগ্নিসংযোগ করা হলো, 4-4 জন প্রাণ হারিয়েছেন, আমরা ব্যথিত মর্মাহত। এই ঘটনা ঘটার 2 দিন আগে পুলিশ থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিএমপির ঢাকার হাসপাতালগুলোকে চিঠি দেওয়া হয়েছিল তাদেরকে প্রস্তুত থাকার জন্য, সেটি আপনারা সবাই দেখেছেন। হাসপাতালগুলোকে বলা হচ্ছে, হাসপাতালের অ্যাডমিনকে প্রশাসনকে তারা চিঠি লিখেছে যে আপনারা প্রস্তুত থাকুন, যন্ত্রপাতি ইকুইপমেন্টস ইত্যাদি মেডিকেল যে সেট আপ এটাকে রেডি রাখুন। তার মানে তারা জানতেন 2 দিন আগে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তা না হলে কেন তারা এরকম একটি ইমার্জেন্সি অ্যালার্ট হাসপাতালগুলোকে দিয়েছিলেন? তো এরকম আজকে ওবায়দুল কাদেরের এই বক্তব্যে অন্তত আমরা মনে করি যে পরিষ্কার, যে ধরনের যদি ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা থেকে থাকে আর সেটা যদি তারা জানে, তাহলে আজই উচিত সেই পরিকল্পনা জাতির সামনে উন্মোচন করা এবং এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু তারা এটার বিষয়ে কিছুই বলবে না, কারণ তারা নিজেরাও জানে না। তাইলে কেন বলা হচ্ছে? জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, জনমনে এক প্রকারের বিভ্রান্তি ছড়িয়ে তারা আবারও এরকম 14-18 সাল মার্কে একটা নির্বাচন করে পার পেতে চায়। কিন্তু এবার সেই সুযোগ নেই, জনগণ সেই সুযোগ দেবে না, সেই সুযোগ এত সহজ নয়। আমি কাদের সাহেবকে বলবো, যদি আপনার কাছে পরিষ্কার তথ্য থেকে থাকে জাতির সামনে উন্মোচন করুন, জাতিকে জানান, অন্যথায় ধরে নিব আপনারা নিজেরাই পরিকল্পনা করে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটার মিশন আপনারা হাতে নিয়েছেন।
আপনারা নিজেরাই হাতে নিয়েছেন। আমরা এই ধরনের কোনো অস্পষ্ট বক্তব্য শুনতে চাই না। এই পাতানো নির্বাচনকে সফল করতে কি না করবেন, এতটাই নিচে নেমেছেন আজকে আপনারা, যেটা বলা হল আমরা দেখেছি আমাদের সামরিক বাহিনীরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, উই ডোন্ট নো, আমরা জানি না। আজকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, যাদের দায়িত্ব আমাদের সীমান্তকে রক্ষা করা, আমাদের বর্ডারকে সেফ করা, রক্ষা করা, সেই সীমান্তরক্ষী বাহিনীকে আজকে লেলিয়ে দেওয়া হয়েছে জনগণের বিরুদ্ধে, তাদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে। উদ্দেশ্য কি? আজকে আমার সীমান্ত অরক্ষিত, আমার সীমান্তে পাখির মতো করে মানুষগুলি করে হত্যা করা হয়। সেখানে আমার এই বিজিবি বলেন, এই সীমান্তরক্ষী বাহিনী টু শব্দ করার সাহস পায় না, নিশ্চুপ। অথচ আমার এই বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিতে তারা এক সেকেন্ডও লেট করে না। দেখেন না, ঢাকা শহরে কালকে সম্ভবত দেখলাম 1100 প্লাটুন বিজিবি নাকি সারা বাংলাদেশে মোতায়েন করা হয়েছে। চিন্তা করতে পারেন, এই বিজিবিকে দায়িত্ব কে দিয়েছে এটা, যে জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দেওয়া হয় তাদের, জনগণ ভ্যাট এবং ট্যাক্সের টাকা মাথার ঘাম পায়ে ফেলে তাদের বেতন ভাতা তাদের খাকি পোশাকের জন্য জনগণ দেয়। জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নয়, সীমান্ত রক্ষা করার জন্য, আমার দেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য। আজকে আপনারা সীমান্ত পাহারা না দিয়ে ঢাকার রাজপথে বিরোধী দলের দিকে বন্দুক তাক করাচ্ছেন। এই বিজিবি আমরা চেয়েছিলাম, এই বিজিবি দিয়ে আমরা কি করব, যেখানে আমার সীমান্ত অরক্ষিত, আমার সীমান্তে প্রতিনিয়ত আমার পার্শ্ববর্তী দেশের বন্দুকধারীরা গুলি করে মানুষ হত্যা করে, এটার বিরুদ্ধে তারা কি টু শব্দ করার সাহস পায় না? আর আমাদের দিকে বন্দুক তাক করতে সময় লাগে না, চিন্তা করতে পারেন? আর এই যে সরকারের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, তারা বলছে নির্বাচন বাধা দিতে এলে নাকি তারা শক্ত হাতে প্রতিহত করবে। নিজেদের মেরুদণ্ড নেই আর প্রতিহত করতে আসছেন, আগামীতে আপনাকে জনগণ প্রতিহত করবে, সেটার জন্য প্রস্তুতি নেন। জনগণ আপনাকে কিভাবে প্রতিহত করে রাস্তাঘাটে, সেটার জন্য তৈরি হন। এরকম একটি পাতানো একতরফা নির্বাচন আয়োজন করে আপনি জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। আগামীতে জনগণ ছাড় দিবে বলে ভাববেন না, জনতার আদালতে প্রত্যেকের বিচার করবে দেশের জনগণ, প্রকাশ্যে কাঠগড়ায় আপনাদের বিচার হবে। জনগণের ভোটাধিকার ভুলণ্ঠিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে, আর এখন বড় বড় ছবক দিচ্ছেন, বড় বড় লেকচার দিচ্ছেন। এই লেকচার ছবকে কোনো কাজ হবে না, এদেশের জনগণ এই অবৈধ পাতানো নির্বাচনকে প্রতিহত করবে। আমাদের করা লাগবে না, জনগণই করবে। কিভাবে করবে, কোন প্রক্রিয়ায় করবে, সেটা দেখতে থাকেন। আমি তো বলেছি আগাম কিছু বলবো না, অনেক কিছু ঘটবে। জনগণ এই একতরফা পাতানো নির্বাচনকে কখনোই মেনে নেবে না। প্রিয় বন্ধুগণ, লাইভটি যারা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে এটাই বার্তা। আজকে যেহেতু বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর, আগামীকাল থেকে নতুন বছর শুরু হতে যাচ্ছে, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে নতুন বছরে আমরা একটি স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সেই স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপনাদেরকে আমরা স্বাগত জানাব, সেখানে প্রত্যেকে আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন, পূর্ণভাবে ভোটাধিকার পাবেন, বাক স্বাধীনতা পাবেন, ভোট এবং ভাতের অধিকার পাবেন, নিরাপত্তা পাবেন। সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে নতুন বছর, পুরাতন বছরের সকল গ্লানি হতাশা মুছে ফেলে আমরা নতুন বছরে পুরো উদ্যমে, পুরোদ্যমে আমরা আবার জেগে উঠি, আমরা নতুন বছরকে নতুন করে ঢেলে সাজাই, নতুন বছরে নতুন করে নতুন শপথে বলিয়ান হই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আগে আমরা ইনশাআল্লাহ কেউ ঘরে ফিরব না, পরিবর্তন আসবে, বিজয় আসবে, মাস্ট আসবে, অবশ্যই আসবে ইনশাআল্লাহ।